স্বামী বিবেকানন্দ কাম মিন স্কলারশিপ রিলেটেড আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য কারণ সঠিকভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সমস্ত শর্ত সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস এছাড়াও যাবতীয় যে খুঁটিনাটি বিষয়গুলো জানা তোমাদের খুবই প্রয়োজন এই স্কলারশিপে আবেদন করার আগে সেগুলি নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব তোমরা অনেক অপেক্ষা করেছো এবং ফাইনালি সবার জন্য শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে অনেকেই রয়েছে তোমরা যারা খুব তাড়াতাড়ি এই স্কলারশিপে আবেদন করতে চাইছো এবং এই তাড়াতাড়ি করতে গিয়ে স্কলারশিপে আবেদন করার সময় যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের টাকা পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হতে পারে তাই এই স্কলারশিপ সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য জানা খুবই প্রয়োজন তোমাদের প্রত্যেকের জন্য বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত জানিয়ে দিই যে ভিডিওতে কি কী বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আলোচনা করব কত শতাংশ নম্বর থাকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে কারা ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলেও আবেদন করতে পারবে এর পাশাপাশি আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ডকুমেন্টসের ক্ষেত্রে বিশেষ একটি ডকুমেন্টস রয়েছে যার জন্য কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় স্কলারশিপ থেকে টাকা পায় না সেই ডকুমেন্টসটি কি সেটাও জানাবো এছাড়াও জানাবো যে এই স্কলারশিপ আবেদন করার কি শর্ত রয়েছে আবার তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো এবছরে আমি কি ফ্রেশ অ্যাপ্লাই করবো না কি রেনুয়াল করবো কারা রেনুয়াল করবে কারা ফ্রেশ করবে সেটাও জানাবো এবং সবশেষে যেটা জানাবো যে আবেদন করার পর আবেদন ফর্মটি কি। ইনস্টিটিউটে জমা করতে হবে তো চলো পুরো বিষয়টা জেনে নেওয়া যাও প্রথম যেটা রয়েছে যে এই স্কলারশিপে কত শতাংশ নম্বর থাকলে আবেদন করা যাবে দেখো তুমি যদি মাধ্যমিক পাশ করার পরে এই স্কলারশিপ আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে মাধ্যমিক পরীক্ষাতে আবার তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাও সেটা কলেজে গিয়ে হোক বা অন্যান্য ডিগ্রি কোর্সে সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নম্বর থাকাটা জরুরি আবার তোমরা যদি কলেজ কমপ্লিট করার পরে বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ পিজি কোর্সে এই স্কলারশিপ আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার ইউজি লেভেলে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েশন লেভেলে মিনিমাম ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার থাকলেই এই স্কলারশিপে আবেদন করা যাবে তাহলে প্রশ্ন এটাই যে কারা ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বরে আবেদন করতে পারবি দেখো যারা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়েছে শুধুমাত্র মেয়েদের যাদের ফিফটি থ্রি নাম্বার থাকবে না তারা ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে কন্যাশ্রী কে থ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্ষেত্রে সে সেই পরিমাণে টাকা পাবে যে পরিমাণে অন্যান্য ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে পায় তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবার আসি যে এই স্কলারশিপে আবেদন করতে হলে যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের কি কী ডকুমেন্টস লাগবে ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং সেকেন্ড যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো লাস্ট কোয়ালিফাইং এক্সাম বা শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট যারা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা যারা ইউজির পরে অ্যাপ্লাই করবে তাদের ইউজির মার্কশিট লাগবে এরপর লাগবে অ্যাডমিশন রিসিপ্ট নেক্সট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ইনকাম সার্টিফিকেট লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট হিসাবে আধার আইডি ভোটার আইডি রেশন কার্ড এগুলির মধ্যে যে একটি এবং লাগবে ব্যাংক পাসবুকের স্ক্যান কপি মূলত এই কটি ডকুমেন্ট লাগবে এবং যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের ডিক্লারেশন লাগবে সে বিষয়টা আলাদা তো মূলত এই কটি ডকুমেন্টস লাগবে সো এই কটি ডকুমেন্টস এর মধ্যে বিশেষ যে ডকুমেন্টসটি রয়েছে যেটাতে ছাত্রছাত্রীদের বেশিরভাগ ভুল হয়ে যায় যার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায় সেটি হলো ইনকাম সার্টিফিকেট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটি বিশেষ মাইনে রাখে এই স্কলারশিপের ক্ষেত্রে সঠিক ইনকাম সার্টিফিকেট দিতে হবে যেটা স্কলারশিপে চাওয়া হয়েছে আর এই ইনকাম সার্টিফিকেটের উপর কয়েকটি ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবার কথা বলবো যে বিষয়টি নিয়ে তোমরা অনেকেই রয়েছে তোমরা ফ্রেশ অ্যাপ্লাই করবে নাকি রেনুয়াল অ্যাপ্লাই করবে সেটা বুঝতে পারছো না সো তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি এবছরে যদি ক্লাস টুয়েলভ দিয়ে কলেজে ভর্তি হয়েছো বা অন্যান্য কোর্সে ভর্তি হয়েছো সেক্ষেত্রে তোমাদের ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে তুমি এর আগে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে হয়তো এই স্কলারশিপটি পেয়েছিলে কিন্তু সেটাকে আর কন্টিনিউ করা যাবে না কারণ প্রতিটি কোর্সের ক্ষেত্রে নতুনভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হয় এবং কোর্স যতদিন চলবে ততদিনই কিন্তু এই স্কলারশিপে রেনুয়াল করা যাবে অর্থাৎ নতুন কোর্সে ভর্তি হলে তোমাকে নতুন অ্যাপ্লাই করতে হবে এবং কোর্স যতদিন চলবে ততদিনই তুমি এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে এবং আবার যদি ওই কোর্সটি কমপ্লিট হওয়ার পরে নতুন কোর্সে ভর্তি হও তাহলে তোমাকে নতুনভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হবে সো আশা করছি বোঝাতে পেরেছি যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার কথা বলবো যে বিষয়ে নিয়ে যে এই স্কলারশিপে আবেদন শুধু করলে হবে না আবেদন করার পরে আবেদন ফর্মটি কিন্তু তোমাদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তুমি পড়াশোনা করো সেখানে গিয়ে জমা করবে কারণ সেখান থেকেই তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন হবে ফ্রেশ হোক বা রেনুয়াল অ্যাপ্লাই করো আবেদন করার পর অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে ইনস্টিটিউটে জমা করতেই হবে তো ব্যাস আজকের এই ভিডিওটি এতটুকুই আশা করছি সমস্ত বিষয়টা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে